বজ্রনগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া স্কুলে যে চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল সেই চুরি যাওয়া সামগ্রী সহ তিনজনকে আটক করতে পেরেছে বজ্রনগর থানার পুলিশ। গত 18 ডিসেম্বর বজ্রনগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া স্কুলে থাবা বসায় চোরের দল, নিয়ে যায় গ্যাস সিলিন্ডার, ফ্যান, ওয়াটার পাম্প, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী। যথারীতি বজ্রং থানার স্কুলের তরফে চোরের মামলা করা হয় এবং সেই মামলার তদন্ত শুরু করে পুলিশ চুরি যাওয়া সামগ্রী সহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের নাম এডিসন দেববর্মা, হৃদয় দেববর্মা এবং আনন্দ দেববর্মা। তাদের একজনের বাড়ি মান্দাই থানার অন্তর্গত বোরখা এলাকায়, বাকি দুজনের বাড়ি বজ্রনগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া এলাকায়। চুরিকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওসি কৃষ্ণধন সরকার জানিয়েছেন, বর্তমানে যে সকল চুরির ঘটনা ঘটছে তাতে করে পুলিশ তদন্তের পাশাপাশি চুরিয়ে যাওয়া সামগ্রী আটক করতেও সক্ষম হচ্ছে। তার পাশাপাশি রাত্রিকালীন বেশ কিছু গাফিলতির কারণে ধরনের চুরিকাণ্ড যে সংঘটিত হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গত 18 তারিখ, এই মাসের 18 তারিখ আমাদের বজ্রনগর আন্ডারের দুর্গা চৌধুরীপাড়া স্কুলে চুরি হয় রাত্রেবেলা, সপ্তম 18 তারিখ নাইটে আর কি। 19 তারিখ আমাদেরকে জানায়, একটা এফআইআর নিই আমরা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডাম, জানায় যেখান থেকে ফ্যান, তারপরে টিভি স্ক্রিন, তারপরে গ্যাস সিলিন্ডার এগুলি চুরি হয়ে চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা কেস ইনভেস্টিগেশনে নামি, একটা কেস নিয়েছি আমরা, দরজা ভেঙে নিয়েছি আমরা, এসে গিয়েছি আমাদের আইওএসআই ডিফেন্স জমা দিয়া, আমরা একটা টিম মেম্বার করে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি, যার থেকে আমরা অলরেডি দুইটা ফ্যান রিকভারি করেছি। এছাড়া তাদের ইন্টারভেনশন মোডে তারা আমরা পুলিশ ডিপার্টমেন্টে ছিল, এখন জেলে আছে। ইন্টারভেনশন মোডে আমরা অলরেডি দুটা সিলিন্ডার রিকভারি করেছি চুরি জাতীয় কাণ্ডে। আমরা এছাড়াও ল্যাপটপ, জলের মোটর, জলের সিনট্যাক্স এগুলি আমরা রিকভারি করতে পেরেছি, এগুলি আমরা অ্যানালাইসিস করছি আগ আর কোথেকে চুরি হয়েছে আর কি। আমরা ইনভেস্টিগেশন যদি আরও কেউ থাকে আমরা এই কেস রেফারেন্সে আমরা অবশ্যই আমরা মুভ করবো। সোরের নাম হচ্ছে তিনজন যারা আছে, ঋষভ দেববর্মা, হৃদয় দেববর্মা, আনন্দ দেববর্মা। ওনার বয়স কোথায়? ওদের বয়স হচ্ছে 22-23-24 এমন বয়স। বাড়ি কোথায়? বাড়ি একজন মান্দাই বোরখার দিকে, আর দুজন হচ্ছে আমাদের বজ্রনগর থানা এরিয়ায় রিসিপাড়া এবং ইয়েতে কালনগর থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ।